আসসালামু আলাইকুম, হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকে পর্বে তৈরি করে দেখাবো ঘরে থাকা ডিম আর আলু দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি ইভিনিং স্ন্যাক্স। আর এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, তাছাড়া বাসায় গেস্ট আসলে চটজলদি আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর সাথে নিয়েছি দুইটা সিদ্ধ করে নেওয়া ডিম। এখন আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর সাথে যে দুইটা ডিম নিয়েছিলাম সেগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চটপটির মশলা। এটা দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি। আপনাদের কাছে যদি চটপটির মশলা না থাকে তাহলে এটা না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, যখন এটা আমি ভাজবো তখন খুলে যাবে না। আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। মিশানো হয়ে গেছে। এখন এখানে একটা চামচ নিয়েছি, চামচের মাপে আমি এরকম ডু নিয়ে তারপর এটাকে শেপ দিব। এখন এটাকে এইভাবে একটু লম্বাটি করে শেপ দিব, যেভাবে আমরা রসমালাই তৈরি করি সেম এইভাবে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব, আর চামচ দিয়ে এইভাবে মেপে নিলে সবগুলো সমান হয়, বড় ছোট হবে না। এখানে আমি নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু চালের গুঁড়া দিতে পারেন যদি কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকে। এখন একটা একটা এইভাবে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে কোট করে নেব। একইভাবে আমি সবগুলো কোট করে নেব। একইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি মিডিয়াম হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে, আর দেয়া হয়ে গেলে হাতলটা দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে সব সাইড থেকে খুবই সুন্দরভাবে ভাজা হয়। যখন উপরের কালারটা লালচে গোল্ডেন হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। লক্ষ্য করুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ভাজতেও খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ঠিক এরকমভাবে ভেজে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, তারপর এটাকে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। এটা খেতে খুবই মজা আর খুবই ক্রিস্পি হয়। আপনারা শব্দ শুনলে বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, বাসায় গেস্ট আসলে কিংবা বিকালের আড্ডায় আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।